আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে চলে এসেছি আমার নতুন একটি ব্লগ নিয়ে। আর আমার ব্লগে থাকছে আজকে আমার কিছু ফেভারিট শাড়ি। আমি অনেকদিন আগে শাড়িগুলো কিনেছি, সো আজকে আমার শাড়িগুলো ডিটেলস বলবো এবং আপনাদের দেখাবো। এটা হচ্ছে কাতান শাড়ি, রেড কালারের। আমি বেশ অনেকদিন আগে কিনেছি এই শাড়িটা, সো মনে হলো সবার সাথে একটু শেয়ার করি। অ্যাকচুয়ালি আমি লাস্ট উইকে আমার লাকেজটা খুলেছিলাম, মানে ট্রলি ব্যাগ থেকে আমি আমার ড্রেস বা শাড়িগুলো বের করছিলাম, কারণ এই মান্থে আমার একটা স্পেশাল ডে আছে, আর সেটা হচ্ছে আমার অ্যানিভার্সারি। ইয়েস, ম্যারেজ অ্যানিভার্সারি। সো আমি প্ল্যান করতেছি যে এই অ্যানিভার্সারিতে আমি একটা শাড়ি পরবো। তো কোন কালারটা আমাকে স্যুট করবে বা কোন কালারটা আমি পরবো আসলে, ওটা নিয়ে আর কি প্ল্যান করতেছিলাম যে কোন কালারটা আসলে পরা যায়, যেহেতু ইভিনিংয়ে পরবো আর কোথাও তেমন যাওয়া হবে না, বাসায় আছি। সো এটা হচ্ছে একটা কাতান শাড়ি, শাড়িটার কাজগুলো খুবই সুন্দর। এটা হচ্ছে শাড়ির পাড়, আর মিডিলের ফ্লাওয়ারগুলো একটু পাতা টাইপের গোল্ডেন কালারের জরি সুতার কাজ করা। অল ওভার শাড়িটাই হচ্ছে এরকম মিডিলে আর কি পাতা স্টাইলে, কি বলে এটাকে আসলে ঠিক জানি না, যাই হোক শাড়িটা খুবই সুন্দর। সো আমি অনেকদিন আগেই কিনেছি এবং ভাবতেছিলাম যে যেহেতু আমি আমার অ্যানিভার্সারিতে পরবো, সো কোন কালার শাড়িটা পরলে ভালো হয়, তো এই জন্য আমি আজকে আমার ব্লগে আমার শাড়িগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সবচেয়ে নাইস পার্টটা হচ্ছে শাড়ির আঁচলটা, আমি আপনাদেরকে আঁচলটা দেখাই দিই। এটা হচ্ছে শাড়ির সেই বিউটিফুল আঁচল, মানে এই শাড়িটা দেখলে খুবই প্রিটি লাগে, মনে হচ্ছে যে বোর শাড়ি এরকম একটা লুক দেয়। আমি এখনও পরিনি, বাট শাড়িটা দেখে আমার কাছে এরকম লাগছে, যাই না আপনাদের কাছে আসলে কীরকম লাগছে বা আপনারা কীরকম ভাবছেন। যেহেতু অ্যানিভার্সারি বলে আর কি আমি এই শাড়িগুলো আর কি চয়েস করেছি, যে আমি যদি এই প্যাটার্নের শাড়ি পরি তাহলে হয়তো বা ভালো লাগবে। সো এই আর কি আমার শাড়িটার ডিজাইন অ্যান্ড প্যাটার্ন। অ্যান্ড শাড়ির আঁচলের এই সাইডটা হচ্ছে এরকম প্যানেল টাইপের করা, যেটা কি না শাড়ির পাড়েও এরকম মানে ডিজাইনটা। আর সবচেয়ে বেনিফিট বলবো এই শাড়িটার মধ্যে, প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে যে শাড়ির ব্লাউজটা স্টিচ করা ফুললি। আমি যদিও শাড়ির ব্লাউজটা টেলরের কাছে দিয়ে এসেছি, কারণ ওই যেই মানে রেডিমেড যেই ব্লাউজগুলি শাড়ির সাথে আসে ওগুলো হচ্ছে ফ্রি সাইজ থাকে, তো ফ্রি সাইজের ব্লাউজটা আসলে মানে ঠিক করতে হয়, তো আমি এই জন্য টেলরের কাছে অল্টার করতে দিয়ে এসেছি। আর এটা হচ্ছে ফুল শাড়িটা, দেখতেই পাচ্ছেন খুবই নাইস একটা কালার এবং কাজগুলো এত সুন্দর ফিনিশিং দেওয়া। আমি এটা অনলাইন থেকে পারচেস করেছি, কারণ আমার এরিয়াতে, আমি যে এরিয়াটাতে থাকি সাউথ ইস্টের দিকে, এরকম কোনো এশিয়ান শপ নেই যেখানে আমি গেলেই এশিয়ান শাড়ি বা এশিয়ান ড্রেস পাবো, এক কথায় যেটা অলওয়েজ ওয়েস্টার্ন ড্রেসগুলো আর কি হাতের কাছে পাওয়া যায়। বাট পছন্দের মধ্যে বলতে গেলে আমি এখন পর্যন্ত অনলাইনেই শপিংটা বেশি করি। তো এই পর্যন্তই আর কি আমি প্ল্যান করে রেখেছি হয়তো বা এই শাড়িটাই পরবো। দূরের থেকে দেখলেও শাড়িটা খুবই নাইস লাগে। কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। আমি যখন এই শাড়িটা লাগেজ থেকে বের করি, তখন আমি আসলে সবার আগে এটাই চিন্তা করেছি যে আমার শাড়িটা তো শেয়ার করতেই হবে সবার সাথে, সবাইকে তো দেখাতেই হবে। সো কেন নয় আমি ছোট একটি ব্লগই করে ফেলি, সো দ্যাট আমার ভিউয়ার্সরাও দেখতে পাবে এবং আশা করি তাদেরও ভালো লাগবে। আর যেহেতু আমি আমার স্পেশাল ডেতে সিলেক্ট করেছি এই শাড়িটা পরবো,
এখন পর্যন্ত নিয়ত আছে পড়ার, বাকিটা আসলে জানি না, কারণ ছোট বেবি নিয়ে আসলে আমি শাড়ি ওইভাবে পরতে পারি না। তো এই আর কি, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি আরেকটা শাড়ি দেখাবো যেটা কিনা টোটালি অপোজিট কালার। সো চলুন দেখা যাক সেই শাড়িটা আমার কীরকম। এটা হচ্ছে আমার আরেকটা শাড়ি, এটা রয়্যাল ব্লু কালার, যাই না লাইটের কারণে কীরকম দেখা যাচ্ছে। এটা একদমই পিওর রয়্যাল ব্লু কালারের, এটা হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশনের শাড়িটা। মিডল হচ্ছে একটু ডিজাইন মতো করা, সারা মানে শাড়িতেই এরকম ছোট ছোট বল ডিজাইন করা, এগুলো সুতোর কাজ করা। শাড়িটার পাড়টা একটু চিকন, এটা হচ্ছে উপরের পাড়টা, আর এই সাইডের নিচের পাড়টা হচ্ছে এরকম ম্যাজেন্ডা কম্বিনেশন রয়্যাল ব্লু। ভালোই কালারটা, খুবই দারুণ। আমি এইসব কালারগুলো অনেক পরি এবং কেনাও হয়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ছেলের খুবই পছন্দের একটা কালার, ফেভারেট কালার ছিল, এখন দুই একটা কালার সে মিক্সড করে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড করেছে, বাট স্টিল সে রয়্যাল ব্লু কালারটা খুবই পছন্দ করে। তো আমি এই দুইটা শাড়ির মধ্যেই চিন্তা করতেছিলাম যে কোন শাড়িটা পরব। আর এই শাড়িটার আমি আঁচলটা দেখাই, আঁচলটাও খুবই সুন্দর। এটা হচ্ছে শাড়ির আঁচলটা ম্যাজেন্ডা কালারের, ফুল বডিটাই হচ্ছে রয়্যাল ব্লু অ্যান্ড আঁচলটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের, এবং ডিজাইনগুলো সেমই, যেমন ফুল বডিতে যেরকম ছোট ছোট এগুলো কি পিকক, আই থিঙ্ক পিকক টাইপের না, এগুলো কি বলে কিছু একটা হবে, ব্লু কালারের মধ্যে যেরকম গোল্ডেন কালারের সুতো দিয়ে জরি সুতার কাজ করা, সেম ম্যাজেন্ডা কালারের আঁচলের মধ্যেও এরকম কাজ করা, ফুল শাড়িটার মধ্যেই হচ্ছে এরকম করে কাজ করে, এবং পায়েরটা খুবই সুন্দর, মানে একটা প্যাটার্ন মনে হচ্ছে ঝুমকো টাইপের ইয়াররিংস। আমার কাছে এই প্যাটার্নটা দেখে বেশি অ্যাট্রাকটিভ লেগেছে এই শাড়িটাতে। আমি ফার্স্ট যখন এই শাড়িটা মানে দেখি, অনেকগুলো কালারই ছিল, তার মধ্যে এই কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ রেড কালেকশন মানে শাড়ি আমার আছে, ব্ল্যাকও আছে। ব্লু কালারটা এমন বলবো না যে ব্লু কালার আমার শাড়ি নেই বা আমি ব্লু কালারে কোনো ড্রেস কিনি না, সবার আগেই নাম্বার ওয়ান লিস্টে আমার ব্লু কালারের ড্রেস বা শাড়ি থাকে। তো এই শাড়িটা চয়েস করার একটাই উদ্দেশ্য যে ম্যাজেন্ডা কালার কম্বিনেশনটা খুবই দারুণ লেগেছে আমার কাছে, এবং আমার ছেলেকে যখন দেখাই আমার শাড়িটা যে আমি এই শাড়িটা কিনবো কীরকম, তো তার কাছেও খুব ভালো লেগেছে। ও বলতেছিল যে মাম্মি এই শাড়িটা খুবই প্রিটি বিকজ তোমার ম্যাজেন্ডা কালারের বা এরম পিঙ্ক, যেটা হট পিঙ্ক বলে ডিপ পিঙ্ক, এই কালারের হয়তো বা তোমার শাড়ি নেই। তো তখন আমি ভাবলাম যে হ্যাঁ, আমার ছেলে যেহেতু শাড়িটা পছন্দ করেছে আর ও বলতেছিল নেওয়ার জন্য, তো তখনই আমি মানে ফিক্সড করে ফেললাম যে হ্যাঁ আমি এই শাড়িটা কিনবো। তো যাই হোক, দেখি ফেললাম আমার পছন্দের দুইটা শাড়ি, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ছোট ছোট ভালো লাগাগুলা সবার সাথে শেয়ার করতে খুবই ইচ্ছা করে, এই জন্যই চলে আসি আমার চ্যানেলে। সবাই চোখ রাখবেন আমার এরকম ভিডিওগুলো দেখে, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। তো আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব, ইনশাল্লাহ আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, আর মাস্ট আপনারা সাবস্ক্রাইব তো করবেনই, সাথে নোটিফিকেশন বাটনটাও অন করে রাখবেন, সো দ্যাট আমি যখনই কোনো ভিডিও নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো
তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবারও দেখা হবে আপনাদের সাথে। আমি নতুন কোনো ড্রেসের কালেকশন অথবা শাড়ি কালেকশন নিয়ে আসবো, আর আমি যখনই মেনশন করি যে এটা আমার কালেকশন, এরকম ভাববেন না যে আমি শুধু আমার পার্সোনাল ইউজের জন্যই আমি কালেকশন করি। আমার নিজের একটা বিজনেস পেজ আছে, আমি নিজেও ক্লথিং নিয়ে কাজ করি, লেডিস ক্লথ। সো চাইলে সবাই আমার পেজটি ভিজিট করতে পারেন, আমার কালেকশনগুলো দেখতে পারেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।